জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেওয়া হলে সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নেতারা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে দলটির নেতারা অভিযোগ করেন, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। দ্রুত নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানায় বিএনপি। এ সময় রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে বলে জানান বিএনপির নেতারা। ঐতিহাসিক অক্ষয় অবদানকে মুছে ফেলা যাবে না।